মানুষ বাজারে গিয়ে মাথায় হাত দিতে হয়, মানুষ বাজারে গিয়ে এখন আর তার নিজের প্রয়োজনীয় খাদ্যটুকু ঠিকমতো কিনতে পারে না। এই সরকার বাংলাদেশকে নিয়ে বাজি ধরছে, নিজেদের গদি টিকা রাখার জন্য প্রয়োজনে দেশ সরকার হোক। দেশের কি হলো, দেশ জাহান্নামে গেল, এটা নিয়ে সরকার চিন্তিত না। সরকার চিন্তিত যে কোনো মূল্যে গদি রাখতে হবে। জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। আজকের আলোচনা সেই জন্যই যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া কেবল এই সরকারকে ক্ষমতা থেকে নামালেই হবে না। এই সরকার যে রাষ্ট্রটা বানায় গেছে, যেভাবে পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রকে যেভাবে বানাইছে, এটা তো একটা দৈত্য রাষ্ট্র হয়ে গেছে। এই দৈত্য রাষ্ট্রটাকে না বদলালে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি না হলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করার দিকে জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগাতে হবে। জনগণের অধিকার রক্ষা করতে হলে জনগণের অধিকারের রক্ষক রাজনৈতিক শক্তি লাগে। জনগণের পক্ষের দল যদি ক্ষুদ্র হয়, ছোট হয়, তাহলে জনগণের অধিকার আইনে লেখা থাকলেও কার্যকর থাকবে না। অনেক আইন আছে যা কার্যকর নাই। কাজেই জনগণের রাজনৈতিক দল গড়ে তুলুন, জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তুলুন। আমরা গণসংহতি আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাই। গণতন্ত্র মঞ্চে আমরা জোর করেছি, গণতন্ত্র মঞ্চকে শক্তিশালী করার আহ্বান জানাই। কারণ এরা গণতন্ত্রের জন্য জনগণের অধিকারের পাহারাদার, তারা জনগণের অধিকারের রক্ষক, এবং জনগণের অধিকার সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে যদি এই রাজনৈতিক শক্তি আরো বিকশিত হয়। এই রাজনৈতিক শক্তি বিকশিত হওয়ার অর্থ হচ্ছে আন্দোলন আরো বেগবান হওয়া, সংগ্রাম বেগবান হওয়া। সামনে লড়াই গণ অভ্যুত্থান করে তুলতে হবে, এই সরকারকে পতন ঘটাতে হবে। আগামী 18 তারিখ সমাবেশ আছে, ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জেলায় জেলায় সমাবেশ হবে। সেই সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দেব, এখনো সময় আছে পদত্যাগ করে কিভাবে এই দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে তার আলোচনায় বসুন, এবং অন্তর্বর্তী সরকার অধীনে একদিকে নির্বাচন, অন্যদিকে আগামী সংসদ, এই সংবিধান সংস্কার করে দেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক করার জন্য একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরির পথ সুগম করেন। এইটা হচ্ছে গণতন্ত্রের পথ। আমরা এখনো আপনাদের আহ্বান জানাচ্ছি, আমরা 18 তারিখে আহ্বান জানাবো, আলটিমেটাম আসবে। তারপরে যদি আপনারা কথা না শুনেন, বাংলাদেশের জনগণকে আর দাবিয়ে রাখতে পারবেন না। জনগণ এবার ফুঁসে উঠেছে, তার বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে। আপনি ভেবেছেন রাষ্ট্র শক্তি দিয়ে জনগণকে দমন করবেন, পারে নাই কেউ, আপনিও পারবেন না। আপনার এই উন্নয়নের ফানুষ মানুষ বুঝে গেছে, ওই উন্নয়ন যে উপরতলার লোকে ভাগ বাটোয়ারা পেয়ে তারা বিদেশে বাড়ি জমিয়েছেন, পয়সা জমিয়েছেন, বাড়ি করেছেন, আর দেশটাকে লুটের ভাগার হিসেবে, লুটের একটা ক্ষেত্র হিসেবে তৈরি করেছেন, এইটা মানুষ বুঝে ফেলেছে। মানুষ বাজারে গিয়ে মাথায় হাত দিতে হয়, মানুষ বাজারে গিয়ে এখন আর তার নিজের প্রয়োজনীয় খাদ্যটুকু ঠিকমতো কিনতে পারে না। কাজে মানুষের কাছে উন্নয়ন আপনি পৌঁছে দিয়েছেন, মানুষ পরিষ্কার বুঝে গেছে আপনার উন্নয়ন মানে না খেয়ে থাকা, আপনার উন্নয়ন মানে কারখানা থেকে বিতাড়িত হওয়া, কারখানা বন্ধ হয়ে যাওয়া। কাজে এই উন্নয়ন মানুষ আর গ্রহণ করবে না, এই উন্নয়ন দিয়ে আপনি আর দেশকে ধরে রাখতে পারবেন না। মানুষ এখন জোয়ারের মতো রাজপথে নামবে, সেই রাজপথের লড়াই আজকে জনগণকে গড়ে তুলতে হবে।